আপনারা তো সবাই আল্লাহ পাকের বন্ধু হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনেছেন, যিনার আস্তানা ভারতের জমিনে। একবার না দুইবার না আমার আল্লাহ এই গুনাহগারকে কয়েকবার কবুল করেছেন। ওই খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি ওনার একটা অভ্যাস ছিল, সমাজে আবাদত করতেন না, কি করতেন না, মানুষের সামনে আবাদত করতেন না। ওনার এবাদতের ধরন ছিল উনি একা একা কোন জায়গার মধ্যে আবাদত করতে পছন্দ করতেন। এই জন্য বড় বড় আউলিয়া কেরামের জীবনী পড়তে গেলে আপনি পাইবেন আউলিয়া কেরামরা পাহাড়ের গুহার মধ্যে জঙ্গলের মধ্যে এবাদত করতেন। কিন্তু বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে একজন ব্যক্তি আগমন করলেন যার নাম হলো আলাউল। নাম কি? যার নাম হলো আলাউল। আলাউল নামক ব্যক্তিটা খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে গেলেন, যা দেখতেছেন একদিন রাত্রবেলা খাজা মঈনুদ্দিন চিশতির ঘরের একটা কন্নারের মধ্যে একটা ফুটফুটে নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। আলাউল ঘরের মধ্যে তাকায় দেখে ওই ঘরের মধ্যে কোনো মানুষ নাই, কিন্তু ওই ঘরটার মধ্যে ফুটফুট করে একটা আলো জ্বলে, কোনো লাইট নাই, কোনো আলোর ব্যবস্থা নাই। হযরতে আলাউল নামক লোকটা খাজা মঈনুদ্দিন চিশতির তালাশ করলেন, ও মঈনুদ্দিন আপনি কোন জায়গায় আছেন? কেউ ওনার খবর দেয় না। হঠাৎ করে মঈনুদ্দিন চিশতির দরবারের একজন সঙ্গী আইসা খাজা মঈনুদ্দিনকে বলে, মঈনুদ্দিন আপনাকে একজন ব্যক্তি তালাশ করতেছে যার নাম হলো আলাউল। বলে কেন তালাশ করে তার কাছে এই পরিচয়টা জানতে চাও? ডাক দিয়ে বলে, হুজুর সে আপনাকে তালাশ করে সে দিন সম্পর্কে জানার জন্য, ইসলাম সম্পর্কে বুঝার জন্য। বলে তাকে বলো তুই সে যেন আমার ঘরের মধ্যে প্রবেশ করে। হুজুর সে আপনার ঘরের মধ্যে প্রবেশ করেছে কিন্তু আপনাকে দেখতে পায় নাই। এবার খাজা মঈনুদ্দিন চিশতি উনি আগমন করলেন পাহাড় থেকে, আগমন করে আবার যখন উনি ওই জায়গার মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে বন্ধুরা ঘরের সামনে দেখলেন আলাউল নামক ব্যক্তিটা বসে আছে। ডাক দিয়ে বলে, হে আলাউল নামক ব্যক্তি তুমি কেন এই জায়গার মধ্যে অপেক্ষা করতেছ? বলে, হুজুর আপনার দর্শনের জন্য, আমার দর্শন তুমি কেন চাও? বলে, আমি জানি আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যে নবী বলেছেন, ইজা রুজুকিরাল্লাহু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ পাকের ওলিদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায়। হুজুর আমি জানি আপনি বড় মাপের একজন আল্লাহর ওলি, আপনার চেহারাটার দিকে আমি তাকাইতে আমার মনে বড় চাইছে, আপনাকে আমি দেখতে মনে বড় চাইছে। ডাক দিয়া কয়, বাবা আলাউল তুমি আমার চেহারাটা দেখার জন্য তোমার মনে চাইছে, এমনে এমনে আমার চেহারা দেখলা, তুমি বলো না তোমার এবাদত কেমন? ডাক দিয়া কয়, হুজুর আমার কোনো এবাদত নাই। কি নাই? হুজুর আমার কোনো আবাদত নাই। যখন লোকটা এমন কথা বলল, খাজা মঈনুদ্দিন চিশতি তার ডান হাতটা মাথার মধ্যে রেখে দিলেন। কি করলি রে পাগলা, কোনো আবাদত ছাড়া বুঝি তুমি আমার কাছে এসেছো, কেন এসেছো? বলে, হুজুর আপনার কাছে এসেছি জানো আপনি আমার আবাদত ওয়ালা বানাইয়া দেন। কি ওয়ালা? আপনার কষ্ট হয়? কষ্ট হইলে বলবেন, আমি শেষ করে দিব, আমি যত তাড়াতাড়ি যাবো আমার লাগে লাভ হইব। আমার খুব কষ্ট করে মাহফিল করতে হয়, আমাকে অনেক কষ্ট করে মাহফিল করতে হয়। গতকালকে সেই আখাউড়াতে ছিলাম, আজকে আপনাদের এখানে, এখান থেকে ওই ইসাপুরা যাব, আগামীকালকে আবার সে রওনা করতে হবে ওই যে নবীনগর ওইদিকে। প্রত্যেক দিন মাহফিল করি, শুধু একটু কষ্ট হয়। চেষ্টা করবো আমি ছোট্ট একটু কথার মাধ্যমে আপনাদেরকে বোঝাইতে। ডাক দিয়ে বলে, বাবা তোমার কোনো আমল আছে কি না? হুজুর কিছু নাই। তো তুমি আমার কাছে কেন এসেছো? হুজুর আমি জানি আল্লাহর অলিগণ মানুষকে সরল সঠিক পথ দেখায়, আপনি আমাকে আমল সারা জিন্দিগিটাকে আমলের পথে একটু পদার্পণ করে দেন। বাবা ঠিক আছে যাও, তোমার সময় দিলাম তিন দিন। কয়দিন? কয়দিন? তিন দিন সময় দিলাম। বলে, হুজুর আমার কাজ কি? বলে, তিন দিন তোমার কাজ হলো যতটুক সময় মসজিদে আজান দিবে, আজানের পরে তুমি জামাতে নামাজ আদায় করবে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার পরে তোমার মা
তোমার বাবা দুইজনের খেদমতে তুমি তোমার সময় কাটাইবা। আলাউল নামক লোকটার চোখের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিছে, গালগুলা বাইসা গেছে, দাড়িগুলা ভিজা গেছে আলাউল নামক লোকটার চোখের পানি দিয়া। মাইনুদ্দিন ডাক দিয়া বলে, বাবা কান্দ কেন? তোমার কান্না করার কারণটা জানতে চাই। ডাক দিয়া বলে, হুজুর আপনাকে বলেছি আমাকে আমলের জিন্দিগি নসিব করানোর জন্য। আপনি আমাকে বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার যে সময়টা থাকবে এই সময়টা যেন আমি আমার মা বাবার সম্মুখে থাইকা কাটায়া দেই। হুজুর আমার তো দুনিয়াতে মা নাই, আমার তো দুনিয়াতে বাবা নাই, আমি আমার মা বাবারে কেমনে খেদমত করব? বলে, তোমার মা কোথায়, তোমার বাবা কোথায় তোমার কাছে জানতে চাই। হুজুর আমার মাও কবরে, আমার বাবাও কবরে, কত মুরব্বীর আজকে বসছেন আপনাদের মা নাই, কত মানুষ বসেছেন আজকে আপনার বাবা নাই। একটা বার কি চিন্তা করেছেন আপনার মা বাবা যে আপনার জন্ম দিয়া কবরে চলে গেল, আপনি এত সুন্দর জীবন যাপন করতেছেন, আপনি দিয়ে আপনার মা বাবার জন্য কিছু করতে পারলেন না? মা বাবার জন্য কি আপনার মনটা একটু কাঁদে না? আপনার চোখের সামনে কত মানুষ মাকে মা বইলা ডাকে, আপনার চোখের সামনে কত মানুষ বাবাকে বাবা বইলা ডাকে। একটাবার চিন্তা করারে মুরব্বী, যাদের মা নাই যাদের বাবা নাই তোমার মতো এতিমার কেউ নাই। আমার নবী বলেন, উম্মত যাদের মা বাবা বেঁচে থাকে তারা যদি তার মার দিকে একবার নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমল নামা একটা কবুল হজের সওয়াব দেয়। একশো বার তাকাইলে একশোটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ দেয়। যার মা নাই সে তো তার মার চেহারাটার দিকে তাকাইতে পারে না, যার বাবা নাই সে তো তার বাবার চেহারাটার দিকে তাকাইতে পারে না। মা বাবার জন্য অন্তরে সামান্য কিঞ্চিত পরিমাণ মায়া যদি থাকে, একটাবার তুমি তোমার মার জন্য বেশি করে দোয়া করবা। হযরত খাজা মাইনউদ্দিন ডাক দিয়া করে, আলাউল তোর মা নাই তোর বাবা নাই, চিন্তা করিস না, তুই তোর মা বাবার জন্য অনেক কিছু করতে পারবি। হুজুর মা বাপ থাকলে মা বাবার খেদমত করতাম, খাওয়ার দাওয়ার দিতাম, মা বাবার আদর যত্ন করতাম, কিন্তু আমার মা কবরে আমি আমার মা বাবারে কোনো আদর যত্ন করতে পারবো না। ডাক দিয়া করে, আলাউল তোমার মা বাবা দুইজনের কবর কোন জায়গায় তুমি বলো। হুজুর আমার মা বাবার কবর কোন জায়গায় আমি নিজেও জানি না, আমার জন্মের পর থেকে আমি একজন পথের ফকিরের কাছে বড় হয়েছি, যে ফকিরটা আমাকে লালন পালন করে বলেছে তোমার মাও আছে বাবাও আছে, তবে কোথায় আছে আমি বলতে পারবো না। ডাক দিয়া কয়, হুজুর আমার মা নাই বাবা নাই, আমার মা বাবা কোথায় আছে আমি জানি না। বলে, রে বাবা তুমি কি জানো না কোনো সন্তানের যদি মা বাবা না থাকে, মা বাবা থাইকেও থাকে, ওই সন্তান যদি দূর দূরান্ত থেকে মা বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, শোকের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। বাবা তুমি তোমার মার খবর জানো না, তুমি তোমার বাবার খবর জানো না, যারে আলাউল যা তোর কাছে আমি খবর জানাইয়া দিলাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে তুমি তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করবা। তোমার মা মইরা গেছে ও দরি লক্ষ্মীপুরের মানুষ, তোমার বাবা মইরা গেছে তোমার বুঝি মন্ডা বালা নাই, আল্লাহর কসম যারার মা বাবা বেঁচে আছে আজ্ঞা শপথ করো আম্মা আব্বার পাউড়ি ধরে ধরে মাপ চাইবা, আর ডাক দিয়া কইবা, মা আপনি আমার জীবনের মতো ক্ষমা করিয়া দেন, আর কোনোদিন অন্যায় আপনার সাথে করব না। ডাক দিয়া কইবা, আব্বা আপনি আমার মাপ করিয়া দেন, আপনার লগে জীবনে আর কোনো অন্যায় করতাম না, তোমার আম্মা আব্বা বেঁচে আছে তুমি এখনো কদরটা বুঝো না, এখন তো নিজের জামা কাপড় গুলা নিজে ধুইতে পারো না, তোমার মা দিয়া দেয় আব্বা দিয়া দেয়, আব্বা আম্মা মারা গেলে বুঝবা তোমার আব্বা আম্মা কত দামি আব্বা আম্মা। চিন্তা কররে যুবক, চিন্তা কররে মুরব্বী, চিন্তা কররে পরদার অন্তরালের মা বোনেরা, আম্মা আব্বা কবরে চইলা গেলে ওই আম্মা আব্বার মতো দামি সম্পদ কেউ পাইবা না। এই জন্য আশেক ডাক দিয়া বলে, বাবাকে তো
তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে বলেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই আমি সেবি নাই সেবিতে পারি নাই পিতা মাতার খেদে মত করিও আমার উম্মত বলেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে রাব্বানা রাজি থাকে রাব্বানা নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদে মত করিও আমার উম্মত করিও আমার উম্মত ও বন্ধুরে ও দরি লক্ষ্মীপুরের মানুষ তোমার মা কবরে চলে গেছে নিজে মাথার টুকরাটা মা জননী দুপুর বেলা খাই না রাতটা ফুতে খাইব রাইখা দিছে তোমার আব্বা মরা গেছে তোমার বাবা সিরা লুঙ্গিটা পরে সময় কাটাইছে তোমার দামি জামা কাপড় কিনা দিছে তোমার মা কবরে চলে গেছে সিরা কাপড়টারে মা জননী সুই সুতা দিয়া সিলাইয়া তোমার আব্বা মাটা দুনিয়াতে চলতো কিন্তু চিন্তা করে রে মুসলমান তোমার মা বাবা তবুও নিজে এত কষ্ট পাইছে আজকে তুমি লাখ টাকার মালিক মুরব্বী আজকে তুমি কোটি টাকার মালিক কিন্তু তুমি তোমার মার একটা 500 টাকার কাপড় কিনা বড়াইতে পারো না আজকে তুমি কোটি টাকার মালিক তোমার আব্বারে তুমি একটা 500 টাকার লুঙ্গি কিনা পরাইতে পারো না দুঃখাই লাগে রে যাদের মা বাবা বেঁচে আছে দে যুবক তোর কদম আমার সামনে দে শামিম রাজার জিব্বা দিয়া তোর কদমটা আমি পরিষ্কার করে দিমু তবু তুই আম্মা আব্বার মনে কষ্ট দিস না আম্মা আব্বার কলিজায় আঘাত দিস না ওই আম্মা আব্বা যদি তোরে কবুল করে নেয় তুই সব জায়গায় কামিয়াব হইতে পারবা আলাউল ডাক দিয়া কই আমার কোনো ধন নাই আমার কোনো সম্পদ নাই একদিন আমি রাত্রবেলায় আবাদতের মধ্যে মশগুল হইলাম আমি তো ফজর পরি জোহর পর্যন্ত আম্মা আব্বার লেগা দোয়া করি জোহর পরি আসর পর্যন্ত আম্মা আব্বার লেগা দোয়া করে আসর পরি মাগরিব পর্যন্ত মা বাবার লেগা দোয়া করে মাগরিব পরি আসা পর্যন্ত আম্মা আব্বার লেগা দোয়া করি কিন্তু মানুষ আমার কোনো খাবারের সময় নাই আমার কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই কিন্তু একদিন আমি যখন মাইনুদ্দিন চিশতির দরবারের মসজিদের মধ্যে বৈশা বৈশা আমি যখন আমার মার জন্য কান্দি আমি যখন আমার বাবার জন্য কান্না করি যখন আমি মুনাজাতের মধ্যে দোয়া করতাছি এমন সময় আমি আল্লাহর বান্দার সামনে কে জানি একজন আইসা ডাক দিয়া করে আলাউল কেন কান্দাছ আমার মার জন্য আমি কান্দি আমার বাবার জন্য কান্দি আলাউল কেন কান্দো বলে মা বাবার জন্য কান্দি আলাউল কান্দিস না রে কান্দিস না রে বাবা রে তোর মা বাবা দুইজন ভালো অবস্থায় আছে বলে আপনি কে বলে আলাউল তাকে দেখ আমি হইলাম তোর বাবা হাব্বাজান এতদিন কোথায় ছিলেন গো বলে আমি গতকালকে রাত্রবেলা তোর আম্মা জান সহ আমরা দুইজন জঙ্গলের মধ্যে একা একা ইবাদত করছি ও বন্ধু ও নবীর উম্মতের দল বালা আমল করিন না হাতে তসবি লইয়া রাস্তায় রাস্তায় হাঁটে না বালা আমল করিন না মানুষের সামনে হোক মাওলা কইয়া ডাক দেয় না বালা আমল করিন না ব্যক্তি আমি আমলদার আমি নামাজি মানুষের কাছে ঘুরা ঘুরা কয় না
বালায় আবাদত করিন না ব্যক্তি তার আবাদতের কথা মানুষের কাছে প্রকাশ করে না। ফুতরে ফুত, তোর জন্ম যখন করার পরে আমি তোর একটা মাদ্রাসার সামনে রাইখা দিয়ে গেছিলাম, রাইখা দিয়ে একটা মসজিদের সামনে রাইখা দিয়ে গেছিলাম। আমি শুধু তোরে রাইখা, আল্লাহর একটা আয়াতে কারিমা, আল্লাহর একটা বাণীর প্রতি বিশ্বাস করছি। আল্লাহর নবী কইছিল, আল্লাহর ঘোষণা, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হইয়া যায় সারা দুনিয়া নাকি তার হইয়া যায়। আমি তোরে আমার আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ কইয়া কুরবান কইরা দিছি রে ফুত। ও আব্বা, আমার কুরবান করে আপনি কই গেছেন? বলে পুত্র, তোর মা আর তোর বাবা দুইজন এক এক ইবাদত করতে পছন্দ করে, তোরে কোনো যত্ন না নিয়া আমরা মা বাবা দুইজন জঙ্গলে চলে গেছি। মা, আপনারা যে জঙ্গলে চলে গেছেন, আমি সন্তান তো মানুষ হইছি, আমার ইবাদত সম্পর্কে আমি জানছি না। তবে জানো গো বাবা জান, মাইনুদ্দিন চিস্তি আমারে শিখিয়া দিছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বার লাগা, আর নামাজের মধ্যবর্তী জায়গায় আমি আমার আম্মা আব্বার লাগা দোয়া করবার লাগা। বারবার যখন দোয়া করছি আমনে কই থেকে হাজির হইছেন? বলে আমরা যখন গতকালকে নামাজরত অবস্থায় তাহাজ্জুদের মধ্যে কান্না করছি, তোর আম্মা আর আমি, কান্না করতে করতে আমার মনিবের কাছে ডাক দিয়ে কইছি, মনি ও দয়াল আল্লাহ, আমার সন্তান বয়স 20-25 মনে হয়ে হইয়া গেছে, জন্মগ্রহণ করার পরে তোমার রাস্তায় ফি সাবিলিল্লাহ তারে দিয়া দিছিলাম, আমার ফুতরা কই আমি জানি না, কিন্তু ফুতরে তাহাজ্জুদের নামাজ পড়া তুই ফুতের লাগা কানতে কানতে বেহুশ হইছি। ওই বেহুশ অবস্থায় আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা মা বাপ দুইজনের স্বপ্ন দেখাইছে, তোমরার ফুত খারাপ জায়গায় নাই, তোমরার ফুত দুনোজন, তোমরার ফুত আলাউল আছে খাজা মাইনুদ্দিনের দরবারে। আয়শা দেখি রে তাহাজ্জুদের মুসল্লাই, তুই ফুতে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির, ওয়াকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির, বইলা বইলা মা বাবার জন্য দোয়া করে। সবাই একটু জবান খুলে দুরু শরী পড়েন, আল্লাহুম্মা সল্লে আলা মাদেনা বিয়ানা।